মঙ্গলবার ভোর থেকে শুরু হওয়া 3 ঘন্টার বৃষ্টিতে গোটা ঢাকা শহর ডুবে গেছে। সামান্য কিছু এলাকায় মাটির দেখা পাওয়া গেলেও অনেক জায়গা থেকে বিকালেও জল নামেনি। শুধু রাস্তাঘাট আর আবাসিক এলাকা নয়, ক্রিকেট খেলার মাঠও ডুবে গেছে জলের তলায়। চারপাশে জলরাশি, মাঝখানে ছোট দ্বীপের মতো বেশে আছে কেবল উইকেট। বৃষ্টিতে বিকেএসপির একটি মাঠের আজ এই অবস্থা হয়েছে, যে মাঠে ডিপিএলের ম্যাচ হওয়ার কথা ছিল। গতকাল সোমবার থেকে শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের ডিপিএল আসর, মহামারীর কারণে যা স্থগিত হয়ে গিয়েছিল। এই লিগ হলো জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের রুটি রুজির মূল উৎস। এবারের করোনা পরিস্থিতিতে আর টি টোয়েন্টিতে বিশ্বকাপ সামনে রেখে ওয়ানের পরিবর্তে টি টোয়েন্টির সংস্করণে ডিপিএল আয়োজন করা হয়েছে, যার সমস্ত ব্যয়ভার বহন করেছে পিসিবি। দ্রুত শেষ করার জন্য প্রতি রাউন্ডে 3 মাঠে খেলা 6টি করে ম্যাচ হবে। কিন্তু বৃষ্টিতে আজ বিকেএসপির ম্যাচগুলো বেশে গেছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো হলেও সেখানে ম্যাচ মাঠে গড়ায়নি। দিনে 6টি ম্যাচে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। তবে ম্যাচগুলো পুনরায় অনুষ্ঠিত হবে। দ্বিতীয় রাউন্ডের এই ম্যাচগুলি হবে বৃহস্পতিবার, যেদিন হওয়ার কথা ছিল তৃতীয় রাউন্ড। একইভাবে তৃতীয় রাউন্ডের খেলা হবে শুক্রবার। এভাবে পিছিয়ে গিয়ে ম্যাচগুলো অনুষ্ঠিত করা হবে।